नमस्कार, मैं शेखर प्राथमिक गुट ओबीसी के चेयरमैन लगी। मोर नाम श्री फेबियनस खुजुर। आज मैं डिमाकुची चा बगने आई करी आमार हमदेर माजे में महानंद के पाली जे यूट्यूब चैनल जुगे जे की रकम एक सर्टिफिकेट ओबीसी के सर्टिफिकेट ओलाते लगे चा बगान के भाई गिला मानस गिला नाई जानी तो वाके मैं जानाते जने এটা মই একটা ঘোষণা করতে আহি। এই চ্যানেলকে ধন্যবাদ দিয়ে মই ঘোষণা করতে খুঁজি প্রচার করি আহি যে এই সার্টিফিকেটটা পাইকজনে সবচেয়ে প্রথমে প্রাথমিক গুটকের ফর্মটা লিখতে লাগে আর দুই নম্বরে গাঁবুড়াকের একটা চিঠিটা লিখতে লাগে সার্টিফিকেট দিতে লাগে তিন নম্বরে যদি আদিবাসী চা বাগানিয়া মানুষ লাগে তবে আশা আটশা আরো চার জনজাতি সম্মিলনী আদিবাসী সম্মিলনী চারি নম্বরে খাজনা রসিদ মাটি বাড়ি যদি আহে তো খাজনা রসিদ লিখতে লাগবে আর যদি খাজনা রসিদ নাইখে মাটি বাড়ি নাইখে তো খাজনা রসিদ নাইখে ওই জন্য চা বাগানকে ভাই বইন গিলা ম্যানেজারকে চিঠিটা নিতে লাগে ম্যানেজার কে চিঠি কে প্রমাণপত্র একটা হয় ওইটা দিতে লাগে আর পাঁচ নম্বরে ফটো ভোটার লিস্টটা লাগে আর এনআরসি কে ফাইনাল লিস্টটা লিখতে লাগে আর ছয় নম্বর মে এডমিট কার্ডটা নয়তো যদি স্কুল পড়ি আহেন তো স্কুল কে হেডমাস্টার সে একটা সার্টিফিকেট লিখি কে সিল মোহর মারা সার্টিফিকেটটা লিখি কে ওইটা বি পেশ করতে পারে যদি বা আদমিট পড়া লিখা নাই কে হলে এডমিট কার্ডের জায়গা কি থাকবে যদি এডমিট পড়া লিখা না কিন্তু এডমিট নাই থাকি আর স্কুল কে সার্টিফিকেট ভি নাই থাকবে ওই সময় মে কোন সার্টিফিকেট না নাই কে ওয়ার কোয়ালিফিকেশন টা হুয়া নি লিখা যাবে তো কোন সার্টিফিকেট কি জরুরি নাই হবে হুয়া তো এডমিট কার্ড আর এই স্কুল কে সার্টিফিকেট এরা লিখা পড়া জরুরি করা জন্য লাগে মানুষ গুলোকে জন্য লাগে নাই তো যদি লিখা পড়া নাই কিন্তু এই সার্টিফিকেটটা নাই থাকলে কি হবে আট নম্বরে লিঙ্ক সার্টিফিকেটটা লাগবে লিঙ্ক সার্টিফিকেটটা এটাই লাগে যে পুরিয়াল মে কেউ কে মা পিতা নাই তো বেটা বেটি কে ভাই বোন কে ঘর কে ভিতরে মে একজন কে সার্টিফিকেট থাকতে লাগে ওয়ার লিঙ্ক কে আর একজন কে সার্টিফিকেটটা পাওয়া যদি লিঙ্কটা নিজেদের ঘর কে নাই কে তবে বড় বা কে পুরিয়াল সে ভি হতে পারে बेटा बेटी बड़ो बा के भी होते पारे नहीं तो काका की के पुरियाल से भी होते पारे ओरकम एकटा लिंक सर्टिफिकेट ता हो जाए और यदि केओ केर नहीं के लिंक सर्टिफिकेट ता कोनो पुरियाले नहीं नहीं करा द्वारा निजे बाप देर नहीं बनाए हैं बड़ो बा के नहीं के काका के पुरियाल से नहीं के तबे ओगिला के कोनो लिंक के सर्टिफिकेट नहीं होवे तो एकटा कोर्ट से एफिडेविट करी के एकटा लिंक ओलाते लागबे আর ওবিসি কের জেলা অফিসে একটা লিংক লিখে দিবে আর ওটা লিংক আর কোড এপিডিপি তবে ওটা লিংকের কাম করবে ওটা হয়ে যাবে আর ন নম্বরে পাসপোর্ট ফটো অন্তত পাঁচটা রকম লিখতে লাগে বা বিভিন্ন কামে ওটা লাগবে পাঁচটা কপি ফটো লাগবে আর যদি ভোটার আইডিটা দিতে খোঁজো তো ভোটার আইডিটা দিলে দি ওটা ভালো হয় কিন্তু এতনাটা কাগজে জরুরি আহে এক সে নটা কাগজটা মই বলি দিলি ও কাগজটা মাস্ট লাগবে কি আর যদি ওইটা নাই থাকে কোনো একটা কাগজ কমতি হয়ে যায় তবে সার্টিফিকেট পাওয়াটা মুশকিল হবে আর এই সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি লাগে ছবুতা সে লেগি করে একদম বুড়া বুড়ি তা কেন কি এই সার্টিফিকেটটা এখন সরকার বিভিন্ন কামে স্কলারশিপে হোক আইবিস কে স্কিমে হোক লোন কে মানে লোন পাওয়ার জন্য হোক মাটি বাড়ি কিনা বেচাই হোক কি আমাদের এখন আসাম মে ডেরা করি আই আসাম মে বসবাস করি আই ওয়ার ভি একটা ভালো প্রমাণ কাগজপত্র এখন এটা সরকার মানতে আই ওই জন্য এই কাস্ট সার্টিফিকেট বলাটা একদম মাস্ট মানে লাগা হয়ে আছে তো এতনা বললি ওদের চিন্তা করো আর ইয়াকে অনুয়ার ব্যবস্থা ওদের করতে লাগে আর নিয়মিত হিসাবে কাস্ট সার্টিফিকেট বানাবার মে টোটাল পয়সা কেতনা খরচা হবে যদি
কাস্ট সার্টিফিকেট ওলাতে জন্য তোদের যাও নিজেদের নিজেদের কেউ কে দায়িত্ব নাই দিকে কে নিজে যদি যাও তো ফর্ম কেয়ার ফিস মাত্র 50% আহে ওলা আসাম কে জিতনা ভি প্রাথমিক গুট আহে বা প্রেসিডেন্ট চেয়ারম্যান থাকেল প্রাথমিক গুট মে ওয়ার সে ফরওয়ার্ডিং করা ফর্মটা 50% দিতে লাগে আর ওটা যখন জেলা অফিস মে পেশ করা যায় তো ওয়া জেলা অফিসে ওই কাগজটা দেখি কে যখন সার্টিফিকেট লিখবেন ওয়া মাত্র 150% লাগবে তো সার্টিফিকেট কে নামে মাত্র 200% খরচা আছে আর এসডিসি অফিস যাওয়া আহা খরচটা ওটা বেলেগ খরচ আর এসডি অফিস মে কাউন্টার সেন্ড করা ওটা ওয়া তো খরচাই নাকি তো আনা জানা খরচা মোটামুটি একজন মানুষকে আমাদের একটা এক্সপিরিয়েন্সে বলতে পারি যে 400-500 মানে হতে পারে নিজে যদি আনা জানা করে ঘর সে মানে আপন সার্টিফিকেট নিজের বেটা বেটিকের সার্টিফিকেট ওলা দুজনে 400-500 লাগতে পারে আর কিছু মানে গেলা বলে যে 1500-2000 গেলা বা মানে মোটামুটি 1000 সে উপরে লাগবে বলে কে বলে এটা সত্য বাত লাগেনি হ্যাঁ ওইটা এরকম বাটটা মোর এক্সপিরিয়েন্সে এটা আমার বুঝি পাই যে দূসরা গেলা যখন সার্টিফিকেট কে দায়িত্ব লিগি কে অফিস মে যান তো বিশেষ করে যেটা সার্টিফিকেট ফরওয়ার্ডিংটা প্রাথমিক গ্রুপ কে প্রেসিডেন্ট কে ফরওয়ার্ডিংটা পাওয়ার লগে লগে সার্টিফিকেটটা লিখি দিয়া হয় তো ওয়া একদিন খরচা যায় আর এসডিসি অফিস মে যখন মানে যাতে লাগে তো মুহুরি লিখি কে দেখুন কাগজটা পেশ করে দেবেন তো মন্ডল জায়গা কামটা ভিড় হয়ে যায় তো মন্ডল আনেওয়ালা সপ্তাহ এক লাগে কি পরশু দিন এক লাগে এরকম করে দিয়ে তো হুয়াটা মোটামুটি আমাদের দেখা আর এক্সপিরিয়েন্সে বলতে পারি যে 4 দিনটা সময় হওয়া যায় 4 দিন সময় লাগে তো এই 4 দিনকে সময় মে কেউ যদি দায়িত্ব লেগিকে করতে যায় তো একজন মানুষকে হাজিরা যদি 300 ধরে তো যাওয়া মানুষটা চা খরচা আছে গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া আছে আর কি জানি মানে আরো ভি খরচা হতে পারে তো নিজেদের এই যে হাজিরা বিকটা আছে ওইরকম ধরে 300 ভি ধরব তবু মানে সার্টিফিকেট অফিসে একদিন মন্ডল অফিস মে 4 দিন আর এসডি অফিস মে কাউন্টার সেন্ড করে জনে একদিন জমা দিতে লাগে আর একদিন আনতে যাক লাগে তো তো কেতনা রকম হল টোটাল খরচাটা 1500 1500 একজন মানুষকে ওলাতে জনে বেলেগ যদি মানুষ যায় তো 1500 মানে বিলকুল এটা একদম লাগে না ঠিক ফ্রেন্ডস আপ জিতনে লোক ভি এ ভিডিও কো দেখ রহে হ্যায় প্লিজ আপ লোগো কা फ्रेंड्स लोग को हेल्प कीजिए जो लोगों का कास्ट सर्टिफिकेट नहीं है क्योंकि कास्ट सर्टिफिकेट सभी के लिए बहुत इम्पोर्टेंट है और गार्डन में तो स्पेशली बहुत सारे का कास्ट सर्टिफिकेट नहीं है तो जो लोग भी वीडियो देख रहे हैं प्लीज़ लाइक शेयर करें और हेल्प करें दूसरे का।